বেদেতি এক অতি পুরনি আর এটা দ্রুতগতির বিকশিত একটা অঞ্চল আর বেদেতি এখন সরকারি আদর্শ মহাবিদ্যালয়। মাননীয় মুখ্যমন্ত্রী ইয়াত আহতে এই অঞ্চলের অবস্থা চাই তেতিয়া ঘোষণা করে গেছিল আর আজি আমি তার আধারশিলা স্থাপন করো। গতি যে আদর্শ মহাবিদ্যালয় স্থাপনের একটা মহা অভিযান মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী হয়ে থাকতে আরম্ভ করেছিল, সেই অভিযানত আজি আমি এখন নতুন আদর্শ মহাবিদ্যালয় ইয়াত আমি প্রতিষ্ঠা করে এনে এখন ইয়ার বিভিন্ন পর্যায় থাকিব, পর্যায়ক্রমে হব, কিন্তু প্রায় 25-30 কোটি টাকা ব্যয় সাপেক্ষে এখন আমার আদর্শ মহাবিদ্যালয় স্থাপন হয়। কারণ আমার আদর্শ মহাবিদ্যালয়বিলাকত আমি প্রশাসনিক আর বিদ্যায়তনিক ভবনের লগতে তাতে আমি প্রিন্সিপাল, শিক্ষক, শিক্ষয়িত্রী, ছাত্রাবাস ইত্যাদিরও, কারণ আমি যেহেতু মডেল বলে কোথাও সেইখিনিরও ব্যবস্থা থাকে। গতি এই PWD ইয়ার এস্টিমেট প্রস্তুত করব। মাটির মানে অবস্থা দেখি মাটি এই অঞ্চল ওখ মাটি ভাল, গতি দ পিতনি থাকা মাটিত আমার বহুত খরচ হয়, তেনে সমস্যা ইয়াত নাই, খুব ভাল মাটি, ভাল অঞ্চল। মানে কলেজখানে খুব সালে প্রাণ পাব বলে আশা রাখি। বিশ্বনাথ বিশ্বনাথ জেলা স্যার 140খনত অধিক বিদ্যালয় এজনীয়া শিক্ষকের দ্বারা চলি আছে, এই ক্ষেত্রে আপনি কিভাবে? আমি এটা প্রথম আমি বদলিকরণটা সম্পূর্ণ করে লোক বিচার, বদলিকরণ আর রেশনেলাইজেশন দুইটা সমানে সমানে প্যারেলি চলিব নয়। এটাকে আমার বদলি প্রকরণ প্রক্রিয়া প্রায় সমাপ্ত হয়েছে, মাত্র ইন্ট্রা ডিস্ট্রিক্ট কিছু বদলিকরণ এলিমেন্টারি এডুকেশনত বাকি আছে, সেইখিনিও আর 3-4 দিনের ভিতর শেষ হব। আর এই শেষ হওয়ার লগে লগে আমার রেশনেলাইজেশনের প্রক্রিয়া আরম্ভ হব, আর রেশনেলাইজেশনত এজনীয়া শিক্ষক বা PTR যে সমস্যা আছে গোটেখিনি সমাধান করা যাবে। হওয়া নাই এতিয়ালৈকে, আর পেনশন সেবা কেন্দ্রটো এতিয়ালৈকে কার্যক্ষম হয়ে থাকে, তেজপুর এটিও মানুষ সার্ভিস বুক লো যাবল খুব সোনকালে হব। বিশ্বনাথ নতুন জেলা, সকলবিল ব্যবস্থা গড়ে উঠোতে কিছু সময় লাগিব, গতি কিন্তু এইখানে বিশ্বনাথতো এইখানে ব্যবস্থা হবে। আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।